আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ফ্রেন্ডস, আমি চলে এসেছি আইএসপি টালিতে। তো ফ্রেন্ডস, আমি বরাবরই আইএসপি টালি থেকে কিন্তু বিভিন্ন ধরনের আপনাদের প্রয়োজনীয় যে গ্যাজেটগুলো দরকার হয় তো সেগুলো দেখিয়ে থাকি। তো আজকেও কিন্তু আমি চলে এসেছি পাপ্পু ভাইয়াকে সাথে নিয়ে। তো এই বর্তমান সময়ে খুবই উপযোগী একটা গ্যাজেট নিয়ে আপনাদের সামনে। তো আমরা কি প্রোডাক্ট দেখাবো ভাই? আজকে আমরা হিউমিডিফায়ার দেখাবো। তো হিউমিডিফায়ারটা আসলে আপনি দুইটা পারপাস ইউজ করতে পারবেন, আর হিউমিডিফায়ারটা এখন কিন্তু অনেক জরুরি, অনেক জরুরি যে এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে। তো এটা পারপাসটা আমি আপনাদেরকে বলে দিই। তো এটা হচ্ছে আপনারা জীবাণুনাশক, আপনার ঘরকে একদম জীবাণুমুক্ত করার জন্য কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আপনি ঘরকে ব্যবহার করার জন্য, পুরো ঘরে এটা ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, এবং ঘরে আর্দ্রতাটা ঠিক রাখার জন্য কিন্তু এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে যদি আপনি পানি দিয়ে দেন, যদি শুধু পানি দিয়ে দেন, এই যে বাতাসটা বের হচ্ছে এটা কিন্তু আর্দ্রতা, হ্যাঁ, এই এটা দিয়ে কিন্তু পুরো ঘরে আপনার আর্দ্রতাটা ঠিক রাখবে। আবার যদি মনে করেন এই করোনা সময় যেটা অতি জরুরি, অতি প্রয়োজন, সেটা হচ্ছে এই পানিটার সাথে যদি আপনি স্যানিটাইজার ইউজ করেন, হ্যাঁ, যেমন হোমমেড স্যানিটাইজার গ্লিসারিন দিয়ে যেটা আমরা ইউজ করি, বা হ্যাক্সিসল যেটা আছে সেগুলো যদি আমরা এখানে মিক্সড করে ইউজ করি, তাহলে হচ্ছে কি যে আপনার অফিস হোক, বাসা হোক, যেখানেই হোক, এটা ইউজ করলে পাবলিক প্লেস হোক, পুরো জায়গাটা জুড়ে কিন্তু জীবাণুমুক্ত থাকবে, হ্যাঁ, পুরো জায়গাটা জুড়ে একদম জীবাণুমুক্ত থাকবে। এটাকে আপনি মুভ করতে পারবেন। ধরেন আপনার এন্ট্রি পয়েন্ট আছে, এন্ট্রি পয়েন্টে এখানে একটা লাগিয়ে দিলেন, অফিস আছে, অফিসে ঢোকার পথে এটা লাগিয়ে দিলেন। তো এটা থেকে যে আপনার বাতাসটা, বাষ্পটা আসবে, সেটা দিয়ে কিন্তু আপনার ওই জীবাণুনাশক যে স্প্রেটা, সেটা কিন্তু আপনি করতে পারতেছেন, অটোমেটিকলি করতে পারতেছেন। আর এটা হিউমিডিফায়ার হওয়ার কারণে আপনি ওই জীবাণুনাশক বর্তমানে এই পারপাসটা বেশি এখন ব্যবহার হবে, যে আপনার পানির সাথে জীবাণুনাশক বা হ্যাক্সিসন ইউজ করলে যে পুরো জায়গাটা, পুরো ঘরটাকে একদম পুরো জীবাণুনাশক, একদম জীবাণুমুক্ত করে ফেলবে, ঠিক আছে? আর নর্মালি রুমের আর্দ্রতা ঠিক রাখার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, যে অনেক জায়গাতে আছে আর্দ্রতাটা ঠিক নেই, ঘরের অনেকের চামড়া শুকিয়ে যায়, হ্যাঁ, তারপরে খড়খড়া হয়ে থাকে, সব শুকিয়ে থাকে ঘরের সব জিনিস। তো এটা ব্যবহার করলে কিন্তু সেই আর্দ্রতাটা ঘরে ঠিক থাকবে, কন্ট্রোলে থাকবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু কমাতে বাড়াতে পারবেন, আপনি এটাকে স্প্রেটটা কম বেশি করে ইউজ করতে পারবেন, যদি কমাতে চান আপনি কমিয়ে ইউজ করতে পারবেন, হ্যাঁ। এবং এটা কিন্তু আপনার খুবই কাজের একটা জিনিস, যারা ইউজ করেন তারা এই হিউমিডিফায়ারগুলো, আমাদের দেশে মানুষ খুব কম অভ্যস্ত, তারপরে এই সময়টার জন্য আমরা এটা নিয়ে আসছি। আমরা এই জন্য প্রচার করছি আসলে এই ধরনের জিনিসগুলো যে আছে, জি, বা ব্যবহার বিধি সময় উপযোগী। আপনি যদি এই নলটা না দেন, এইভাবে খুলে দেন, হ্যাঁ, আপনি পুরো ঘর অটোমেটিক, আপনি অটোমেটিকলি পুরো ঘরে আপনার ছড়িয়ে যাবে। টেবিলে একটা জায়গাতে, একটা মিডল পয়েন্টে আপনি রেখে দিলেন, যেখানে জনসমাগম বেশি হচ্ছে সেই জায়গাতে আপনি রেখে দিলেন, পুরো জীবাণুনাশকটা আপনার ছড়িয়ে যাবে কিন্তু, ঠিক আছে, বাতাসের মাধ্যমে ছড়িয়ে যাবে। প্লাস আপনি যদি চান একটা ফ্যানের নিচে রাখুন, ফ্যানের বাতাসের মাধ্যমে কিন্তু জীবাণুনাশকগুলো একদম ইটুজাতলি ছড়িয়ে যাবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এটা অফ করে দিচ্ছি আমি। তো এই প্রোডাক্টটার ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি। 8 লিটার ক্যাপাসিটি মোটামুটি অনেকক্ষণ ইউজ করতে পারবেন। এটার ওয়াটটা আমি বলে দিই, পাওয়ার হচ্ছে মাত্র 32 ওয়াট, হ্যাঁ। তো আপনার 32 ওয়াট হওয়ার কারণে এটা কিন্তু ইলেকট্রিসিটি বিল নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, মাত্র 32 ওয়াট নেবে, এটা এখানে লেখা আছে 32 ওয়াট, আর ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার। তো এটা দেখা যায় আপনার ঘন্টার পর ঘন্টা, আওয়ার, মানে দিনের পর দিন ব্যবহার করতে পারবেন, বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু কোনো টেনশনে আপনাকে পড়তে হবে না, হ্যাঁ, যে কোনো নর্মাল জায়গাতে আপনাকে ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় কথা এখনকার সময়ে ঘরকে সেফ রাখার জন্য, আর পাবলিক প্লেস, যেই প্লেসগুলো, অফিস যারা আছেন, যারা পাবলিক প্লেস আছে, জনসমাগম, সেই জায়গাগুলোতে সেফ রাখার জন্য নিজস্ব উদ্যোগ মতো আপনার এটা ব্যবহার করতে পারেন। এখানে আপনি হ্যাক্সিসল ইউজ করে, যে স্যানিটাইজার যেটা আছে সেগুলো ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনার এই নর্মালি গ্লিসারিন দিয়ে আপনি হোমমেড যেটা তৈরি করেন পানির সাথে মিক্স করে, আপনি সেটাকে এখানে কিন্তু ব্যবহার করতে পারবেন ইজিলি। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমরা অবশ্যই একটা দারুণ একটা প্রাইজ আপনাদেরকে দিব, কারণ এই সকল জিনিসে ব্যবসা করা ঠিক না, তো আমিও ব্যবসা করতেছি না ইনশাল্লাহ, হ্যাঁ। এটাতে আপনার প্রোডাক্টের প্রাইস অনেক, অনেকে 4,000-4,500 টাকা বিক্রি করে। তো ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন, আমি আপনাদের জন্য দারুণ একটা প্রাইজে রাখবো। এটা রেগুলার প্রাইসটা হচ্ছে 3500 টাকা, তবে আমি 3500 টাকা না, যারা এই প্রোডাক্ট আমার কাছ থেকে নেবেন, আমি ব্যবসায়িক খাতে আমি বলতেছি না, আমি ভালো একটা ডিসকাউন্ট প্রাইজ আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টটা প্রাইসটা রাখবো। মোটামুটি আমি 3000 টাকার নিচে রাখবো, হ্যাঁ, প্রোডাক্টটা যারা নেবে 3000 টাকার নিচে রাখবো, এই প্রোডাক্টটা নিতে পারবেন, হ্যাঁ, 500 টাকা মিনিমাম ডিসকাউন্ট আপনাদেরকে আমি দিচ্ছি, 3000 টাকা ধরে নিতে পারেন, হ্যাঁ, 3000 টাকা অ্যাভারেজ ধরে নিতে পারেন। আর বাদ বাকি এটুকু হচ্ছে যদি কুরিয়ার সার্ভিস খরচটা লাগে সেটা আমি দিয়ে দিবো, বা কারো যদি বাসায় পৌঁছে দিতে হয় সেটাও আমি আমার দায়িত্বে পৌঁছে দিবো। তো আপনারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন অল্প টাকায়, কিন্তু ধামাকা একটা ভালো একটা জিনিস পাচ্ছেন আপনারা, খুব কাজের একটা জিনিস। তো এই জিনিসটা আপনারা নিতে পারেন, বিশেষ করে আপনার ঘরকে ভাইরাস মুক্ত রাখার জন্য আপনারা এই ধরনের যে গ্যাজেটগুলো আছে সেগুলো আপনারা সংগ্রহ ইউজ করতে পারেন। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, হ্যাঁ, এই সময় যাতে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে, দোয়া করবেন। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।